আপনি রোজাও রাখতেছেন, না খেয়ে আছেন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, আর সুদের সাথে ঘুষের সাথে বেপর্দায় নিজে চলাফেরা করছে, নিজের মেয়ে চলাফেরা করছে, স্ত্রী চলাফেরা করছে, আপনার কোনো ভ্রুক্ষেপ নেই আর আপনি বড় মোত্তাকি হয়ে যাবেন এটা ভাবার কোনো সুযোগ নেই। তাহলে সাধারণ মোত্তাকি যারা, তারা হারাম থেকে দূরে থাকবে। এখন মিলাই নিব আমরা একেবারে ওই তৃতীয় শ্রেণীর মোত্তাকি হতে পেরেছি কিনা। যদি আমার সাথে এখনো হারামের সম্পর্ক থাকে, আল্লাহর কসম করে বলছি আমরা এখনো মোত্তাকি হতে পারি। আর মোত্তাকি যদি না হই, আল্লাহর কোরআনে বারবার বলেছে সেই লোক কশ্চিন কেন জান্নাতে যেতে পারবে। এবার আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আমি জান্নাতে না জাহান্নামে একটু টালি করে নেই, মিলাই নেই, হারাম থেকে দূরে থাকতে হবে। মাহে রমাদান এমন একটি মাস, যে মাসের ব্যাপারে সাহাবে আজমাইন সহ সালফে সালিহিনরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অহরনিশ ফরিয়াদ করতেন, আল্লাহ মাহে রমাদান পর্যন্ত তুমি আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে তাদের হায়াতকে মাহে রমাদান পর্যন্ত বৃদ্ধি করে দিতেন। আবার মাহে রমাদানে দোয়া করতেন রব্বুল আলামিন, এই রমাদানের শিক্ষাগুলো ধারণ করে যেন আমরা বাকি জীবনটুকু পার করতে পারি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। আমাদেরকে সালফে সালেহীন যা দোয়া শিখিয়েছেন, পদ্ধতি শিখিয়েছেন, একইভাবে আমরা চলে আমাদের জীবনকে আলোকিত করব। ইহ জগৎ এবং পরজগৎ দুই জায়গায় আমরা কামিয়াবি হতে চাই কি চাই না? দুই জায়গায় আমরা কামিয়াবি হতে চাই, আমরা সফল হতে চাই। দুনিয়ায় শুধু কিছু বাহ্যিক সফল হলেই কেবল একজন মোমেনের সফলতা বলা যায় না। একজন মোমেনের সফলতা তখনই হবে, আমার রব বলেছেন প্রতিনিয়ত যখন মোমেন জান্নাতের কাছে যাবে, জাহান্নাম থেকে দূরে থাকবে, এটাই হচ্ছে মোমেনের সফলতা। সুবহানাল্লাহ, সেই রকমের একটি সফলতার দান দ্বার প্রান্তে পৌঁছানোর সবচেয়ে মুখ্যম সময় হচ্ছে মাহে রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রাব্বুল আলামিন আমাদের মত হতে পারে গুনাহগার, ঈমানদার, ঈমান যারা এনেছেন তাদেরকে লক্ষ্য করে রাব্বুল আলামিন বলছেন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে। আশা করা যায় এই সিয়ামের মাধ্যমে তোমরা সবাই মোত্তাকি হতে পারবে, তোমরা সবাই মোত্তাকি হতে পারবে, তাকওয়াবান হতে পারবে, পরহেজগারী হতে পারবে, নিজেদেরকে পরহেজগার হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মোত্তাকিদের জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত না যে নিয়ামত রেখেছি, সব কিছু ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সিয়ামের অন্যতম লক্ষ্য, অন্যতম উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া। প্রিয় ভাইয়েরা, এই তাকওয়া বলতে আমরা কি বুঝি? তাকওয়ার সংজ্ঞা ডেফিনেশন অনেকে অনেক রকম দিয়েছেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, বিশ্বনবীর চাচাতো ভাই, জলিল কদর সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সংজ্ঞার থেকে ভালো কোনো সংজ্ঞা তাকওয়ার আমার দৃষ্টিতে পড়েনি। সেই আলী বলছেন তাকওয়া মানে হচ্ছে চারটি জিনিসের সমন্বয়ের নাম তাকওয়া। প্রথম নাম্বার হচ্ছে আল খাউফু মিনাল জালিল, তাকওয়া মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, আল্লাহর ভয় মাথায় রেখে মনের ভিতরে রেখে। একজন বান্দা যদি সারাটি জীবনের কাজ করে, একটু সবাই বলেন সেই বান্দার কাজ ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? অবশ্যই ভালো হবে। কেন? তার মনের ভিতরে ভয়, দুনিয়ার ভয় নয়, দুনিয়ার কোনো রাজা বাদশার ভয় নয়, দুনিয়ার কোন দায়িত্বশীলের ভয় নয়, তার মনের ভিতরে ভয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। তার বাড়ি তাকওয়ার প্রথম কথা হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। এবারে দ্বিতীয় বলছেন তাকওয়া মানে হচ্ছে
ওয়াল্লামালু বিত্তানজিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আখিরি কিতাব নাযিল করেছি, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, যেই কিতাব একটা মানুষের জন্য, একটা সমাজের জন্য, একটা রাষ্ট্রের জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য যেই কিতাব হচ্ছে আলোকবর্তিকা, যেই কিতাবের দিকে আসলে পরে একটা মানুষ, একটা গোষ্ঠী, একটা জাতি, একটা এলাকার মানুষ সবাই আলোকিত হয়ে যাবে। কিতাবের দিকে, এই কোরআনের দিকে আসলে পরে কেউ অন্ধকারে পড়বে না, সবাই আলোর দিকে চলে আসবে। কথা ঠিক কিনা? এই জন্য আলী বলছেন তাকওয়ার দ্বিতীয় স্টেপ হচ্ছে এই কোরআন অনুযায়ী আমল করা। আমার অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত সব কাজ করব কোরআন অনুযায়ী, এটাই হচ্ছে তাকওয়া। তৃতীয় বলছেন ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট, অল্পে তুষ্ট। আমি কয়েক হাজার টাকার দামে, আমি কয়েক হাজার টাকা চাকরি আমি করি, কোনো অসুবিধা নেই। লাখো টাকা যারা চাকরি করে তাদের দিকে না তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন তার ভিতরে সন্তুষ্ট থাকা। আমার বাড়িটা হয়তো দোতলা, একতলা অথবা মোটেই নেই, কিন্তু যার পাঁচ সাত দশতলা বাড়ি আছে তার দিকে তাকিয়ে তাকিয়ে যায় আর মনের ভিতরে আক্ষেপ করে আমি কখন দশতলা এগারোতলা করব। দশতলা এগারোতলার পিছনে ছুটতে গিয়ে নামাজ হারিয়ে যায়, সিয়াম যায়, জাকাত যায়, সব চলে যায়। এই রকমের মানুষ আমাদের সমাজে আছে কিনা? আছে কিনা বলেন? দুনিয়ার পিছনে ছুটে আখেরাতকে হারিয়ে বসেছে এমন মানুষের সংখ্যা নেহায়েত আমাদের সমাজে কম নয়। অথচ আলী বলছেন অল কানাআতু বিল কলিল, তোমার থেকে উপরে যাদের যারা তাদের দিকে তাকানোর দরকার নেই, কোটিপতির দিকে তাকানোর দরকার নেই, তুমি লাখপতি আসো সেখানেই থাকো, হালাল ভাবে ইনকাম করো, হালাল ভাবে খরচ করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, এর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়া দিব। সুবহানাল্লাহ। তাকওয়ার চতুর্থ নাম্বার হচ্ছে ওয়াল ইসতিআদাদুল ইয়াউমির রাহিল, না ফেরার জগতে জান্নাত এবং জাহান্নাম ডিসাইডেড হবে যেই সময়ে, অর্থাৎ আখেরাতের উপরে। আখেরাতকে কেন্দ্র করে সব কাজ করতে হবে, আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই মুহূর্তে যদি আমার রব আমার ডাক দেয় চলে আসো, বাংলাদেশের সোনালীতে বহুত দিন ছিলা, বছরের পর বছর কাটিয়েছ, সোনালীতে আর কাটানো দরকার নেই, তুমি আমার কাছে চলে আসো। আবার রব যদি ভালোবাসা এবং মহব্বতের সাথে যদি আমাদেরকে ডাক দেয় আমরা সবাই যাদের যেতে রাজি আছি কি নাই, যেতে রাজি আছি কি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি গোসা হয়ে ডাক দেয়, ও বেটা বেয়াদব তুই আয়, তোকে দেখাই দেব আমার ফেরেশতারা তোর সাথে কি আচরণ করে দেখ, এই রকমের ডাক দিলে আমরা যেতে হবে, কারণ আল্লাহর ডাকের সামনে কোনো চ্যালেঞ্জ ছাড়বে না, আল্লাহর ডাকের সামনে কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই, চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা সেই রকমের গোসা রাগের কোনো ডাকের শিকার আমরা না হই, আমরা কেউ শিকার হতে চাই না, বরং আমি সেই ডাক শুনতে চাই যে ডাক আমার রব কোরআনের ভিতরে ইতোপূর্বে বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা। রব্বুল আলামিন এমন একটা ডাক দিবেন নাফসে মুতমাইন্না, যাদের আত্মাগুলো ইতোমধ্যে প্রশান্তিময় হয়ে গেছে রবের সব বিধিবিধানের সামনে, এই আত্মাগুলো আত্মসমর্পণ করে দিয়েছে, এই আত্মাগুলো আল্লাহর বিরোধিতা করে নাই, আল্লাহ দ্রোহী কোনো কাজ করে নাই, খোদাদ্রোহী কোনো কাজ করে নাই, এমন আত্মাকে ডেকে ডেকে রব্বুল আলামিন বলবেন ও আমার প্রশান্ত আত্মা, অনেক হয়েছে, অনেক কষ্ট করেছো, আর নয় আসো আমার দিকে ফিরে আসো, তোমার নাজ নেয়ামত দিয়ে তোমাকে পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এইরকমের তাকওয়ার যে চারটি পর্যায়, চারটি বিষয়ের নাম হচ্ছে তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী যে জিন্দেগি পরিচালনা করা, অল্পে তুষ্ট থাকা এবং আখেরাতের প্রস্তুতি গ্রহণ করা, এই চারটার সমন্বয় যদি আমরা করতে পারি বুঝতে হবে আমি একজন মুত্তাকি হতে পেরেছি। আর এই মুত্তাকি হওয়ার জন্যেই এই রমাদান, এই যে মুত্তাকি তাকওয়া, দেখেন এর তিনটি স্তর। আমাদের তাফসীর জালালাইনের প্রণেতা তিনি বলছেন যে এই তাকওয়ার তিনটি স্তর আছে। একটা স্তর হচ্ছে সাধারণ স্তর, এটা সাধারণ মানুষের জন্য, সেটা হচ্ছে হারাম থেকে দূরে থাকা,
অন্যায় পাপাচারমূলক কাজ থেকে দূরে থাকা, এটা হচ্ছে সাধারণ মানুষের তাকওয়া। যেই কাজ থেকে আমরা সবাই দূরে থাকি কি থাকি না, হারাম কাজ থেকে আমরা সবাই দূরে থাকি কি না বলেন, এত আস্তে কেন, থাকি কি না? সবাই হয়তো সব সময় হারাম থেকে দূরে থাকতে পারি না। আমি তো প্রায় বলি সুদ খাওয়া তো হালাল, কি বলেন? সুদ হালাল না হারাম? কেমন হারাম? এই ছোটখাটো হারাম, সগিরা গুনাহ, কি বলেন? কবিরা, অনেক বড় গুনাহ, হারাম। তাহলে সুদ খায় এমন মানুষ আমাদের সমাজে আছে কি না? আছে। এই মসজিদে আছে? নাই। বলছে নাই, আবার বলে আছে। প্রিয় ভাই সব, আপনি যদি মুত্তাকি দাবি করতে চান, আপনাকে সাধারণ মুত্তাকি যদি হন, একেবারে থার্ড ক্লাস মুত্তাকি, থার্ড ক্লাস কথাটা শুনতে খারাপ লাগে, একেবারে শেষ দিকের মুত্তাকি, তাহলে আপনাকে অবশ্যই হারাম থেকে বাঁচতে হবে। আপনি রোজাও রাখতেছেন, না খেয়ে আছেন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, আর সুদের সাথে ঘুষের সাথে বেপর্দায় নিজে চলাফেরা করছেন, নিজের মেয়ে চলাফেরা করছে, স্ত্রী চলাফেরা করছে, আপনার কোনো ভ্রুক্ষেপ নেই আর আপনি বড় মুত্তাকি হয়ে যাবেন, এটা ভাবার কোনো সুযোগ নেই। তাহলে সাধারণ মুত্তাকি যারা, তারা হারাম থেকে দূরে থাকবে। এখন মিলাই নিব, আমরা একেবারে ওই তৃতীয় শ্রেণীর মুত্তাকি হতে পেরেছি কিনা। যদি আমার সাথে এখনো হারামের সম্পর্ক থাকে, আল্লাহর কসম করে বলছি আমরা এখনো মুত্তাকি হতে পারি। আর মুত্তাকি যদি না হই, আল্লাহর কোরআনে বারবার বলেছে সে লোক কশ্চিন কারো জান্নাতে যেতে পারবে। এবার আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আমি জান্নাতে না জাহান্নামে একটু টালি করে নেই, মিলাই নেই, হারাম থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে বিশেষ মানুষের তাকওয়া, খাস লোকদের তাকওয়া, সেটা হচ্ছে আল্লাহর নিষেধগুলো একেবারে পুরোপুরি বর্জন করবে এবং নির্দেশগুলো পুরোপুরি আদায় করবে। আল্লাহ যা নির্দেশ করেছেন একেবারে পাই টু পাই সব পালন করবে এবং নিষেধের ধারে কাছেও যাবে না, ধারে কাছেও যাবে না। এটা হচ্ছে খাস লোকদের তাকওয়া। তৃতীয় নম্বর তাকওয়া আছে বিশেষ ব্যক্তিদের তাকওয়া, এটা একেবারে আখাসুল খাস, ফার্স্ট ক্লাস মানুষের তাকওয়া। সেটা হচ্ছে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে এমন কোনো কাজ, সে ব্যক্তিগত সামাজিক কোনো কাজ সে করবে না যে কাজ তাকে আল্লাহর জিকির থেকে তাকে বিরত রাখতে পারে। আল্লাহর জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সেটা নয়, আল্লাহর জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণে রেখে গোটা জিন্দিগি, গোটা দিন, গোটা সপ্তাহ, গোটা মাস পালন করা, সুবহানাল্লাহ, এটার নাম হচ্ছে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। অতএব বিশেষ ব্যক্তিদের তাকওয়া, সে কশ্চিন কালেও তার কাছে অপার সুযোগ আছে একটি খারাপ কাজ করার, অপার সুযোগ আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার মুহূর্তের মধ্যে, তখন সে এই কাজটি করবে না, কারণ তার স্মরণে আছে আল্লাহর নাম, তার স্মরণে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জিকির যদি তার মনে থাকে তাহলে সে কশ্চিন কালেও এই খারাপের দিকে যেতে পারে না। এবং সংশয়মূলক যত কাজ আছে, সন্দেহপ্রবণ, সেই সন্দেহপ্রবণ কাজ থেকেও ওই ব্যক্তি বিরত থাকবে। হয়তো আরেকজনের জন্য জায়েজ, সলিমুল্লাহ কলিমুল্লাহ করতেছে, না এটা একজন মুত্তাকির জন্য করতে, মুত্তাকি করতে পারে না। যে কাজের ব্যাপারে সন্দেহ আছে জায়েজ কি জায়েজ নাই, ইসলাম বলে দা মা ইউরিবুক, তোমার মনের ভিতরে সন্দেহ সংশয় তৈরি করে যে জিনিসগুলো সেগুলোকেও তুমি বাদ দিয়ে দাও, সেগুলোর ধারে কাছেও যাইও না। এটা হচ্ছে একেবারে খাস ব্যক্তিদের তাকওয়া, বিশেষ ব্যক্তিদের তাকওয়া। প্রিয় ভাই সব, আমরা ফার্স্ট ক্লাস, একেবারে একেবারে ফার্স্ট ক্লাস মুত্তাকি হতে চাই, সবাই চাই, চাই কিনা বলেন, বলেন সবাই চাই কিনা? এই রমাদানের প্রতিটি আমলের মাধ্যমে সেটা আমাদের প্রমাণ করতে হবে, রমাদানের পরের সময়টুকুগুলোকে প্রমাণ করতে হবে, এই রোজাটা আমার জন্য একটি তাকওয়া অর্জনের সোপান হিসাবে গিয়েছে, এটা প্রমাণ করতে হবে, না হয় রোজাও গেছে আর আমি আগের জায়গায় ফিরে আসলাম, এটা বুঝতে হবে যে সিয়াম সত্যিকার অর্থে আমার কবুল হয় নাই। এবার আমি একটু আলোচনা করতে চাই, আমরা দুনিয়াতেই কিছু বেনিফিট পেতে চাই, আখেরাত তো আছি, আমরা সেই দলের নই যে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক, আমরা এই দলের মানুষ না, আমরা নগদেও চাইব এবং আখেরাতে যে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা বলেছেন
সর্বাগ্রে সেই সফলতার কথাই, সেই সফলতার দিকেই আমাদের নজর থাকবে আগে, কথা ঠিক কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দোয়া শিখিয়েছেন, কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ নগদটাকেও তুমি হাতছাড়া করবে না, তবে হ্যাঁ খারাপ কোন পদ্ধতিতে, দুই নাম্বার কোন পদ্ধতিতে নগদ চা পাও হাত পেতে নাও, এটা চলবে না। আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবনে হাসানা দাও, ভালো দাও, কল্যাণ দাও, তার মানে নগদে, দুনিয়ার জীবনে মানে নগদে কিছু পাইতে চাই। আল্লাহ বলছেন হ্যাঁ এটাও দোয়া করো আমার কাছে, তোমাকে নগদেও দিতে হবে, আর অফিল আখিরাতি হাসানা, আখিরাতে যে আখিরাত তোমরা কেউ দেখো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আখিরাতের কোন স্টেপ তোমরা দেখো নাই, জান্নাত জাহান্নাম দেখো নাই, তোমরা কবর পরবর্তী বিশাল সিরিয়াল যে জিন্দেগি একটার পর একটা কোনটাই তোমরা দেখো নাই, সবগুলো হচ্ছে আলামুল গায়ব। এই যে আলামুল গায়ব অদৃশ্য যেই জগৎ, সেই জগতের কিছুই তোমরা দেখো নাই, কিন্তু সবাই বিশ্বাস করে নিয়েছ, অতএব সেই জগতের সফলতা এক নম্বরে প্রধান টার্গেট থাকবে। তবে দুনিয়াতে দুনিয়াকেও তোমরা বাদ দিবা না, দুনিয়াটাও বাদ দেওয়ার জায়গা নয়। অতএব তাকওয়া আমরা অর্জন করে দুনিয়াতে কি পাবো সেটা আমরা একটু নিয়ে যাই এখান থেকে, দুনিয়াতে এইগুলো যদি চিন্তা করি তাহলে আখেরাতে একটা সোজা সাপটা জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। আমি আজকে খুব সংক্ষেপে, আজকে আমাদের দুটো বিষয় নিয়ে আলোচনা হবে, একটি হচ্ছে তাকওয়ার দুনিয়াবী এবং আখেরাতের ফায়দা, আরেকটা হচ্ছে এই রমাদানকে ঘিরে আমরা সাধারণত যাদের উপরে যাকাত ফরজ হয়েছে আমরা যাকাত দিয়ে থাকি, অতএব যাকাতের উপরেও আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি প্রথমেই বলতে চাই দুনিয়ার জিন্দগিতে তাকওয়ার উপকারিতা, ফায়দা বা সুফল, এক এক করে মিলাই নেবেন, ১৭টি সুফলের কথা আমি বলবো সংক্ষেপে। প্রথম নাম্বার হচ্ছে তাকওয়ার ফলে মানুষের জটিল বিষয়গুলো সহজ হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন আমাদের জীবনের ভিতরে জটিল বিষয় আছে কি নাই? পদে পদে জটিলতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের ৪ নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব কাজগুলোকে সহজ করে দিবেন, সব জটিলগুলোকে সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। আমার কথা, আমার কথা, কার কথা? আল্লাহর কথা, সূরা তালাকের ৪ নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহর সত্যিকারার্থী মুত্তাকি হলো, আল্লাহকে ভয় করলো, আল্লাহ তাআলা সব কাজগুলো তাকে সহজ করে দেবেন, সুবহানাল্লাহ। তাহলে তাকও অর্জন করলে এক নম্বর যেই সফলতা বা উপকারিতা সেটা হচ্ছে আমাদের কাজগুলো আল্লাহ সহজ করে দিবেন। দুই নম্বর হচ্ছে শয়তানের অনিষ্টতা, শয়তানের অনিষ্টতা থেকে বাঁচতে পারবে মুত্তাকি ব্যক্তি। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের ২০১ নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান, যখন শয়তানের একটা গ্রুপ যখন কোনো মানুষকে স্পর্শ করে, শয়তান অনিষ্টতা করতে চায়, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে বাঁচান যে ব্যক্তি তাকওয়া অর্জন করে, সেই ব্যক্তিকে শয়তান টাচ করতে পারে না, শয়তানের অনিষ্টতা তাকে ঘুরতে পারে না, সুবহানাল্লাহ। তাহলে দেখেন শয়তানের অনিষ্টতা থেকে বাঁচবে মুত্তাকি কারা? আর একটু জোরে বলেন কারা? মুত্তাকি ব্যক্তি যারা তারাই শয়তানের অনিষ্টতা থেকে বাঁচতে পারবে। তাহলে শয়তান আমাদের পিছনে দুনিয়ার জীবনে লেগে আছে কি নাই? সব জায়গায় শয়তান, আপনি যত বড় ইমানদার হবেন তত বড় পাকা শয়তান আপনার পিছনে থাকবে, যেন তেন ইমানদার যেন তেন মানুষের পিছনে পাকা কোনো শয়তান থাকার দরকার নেই, কারণ সে যা করে শয়তানের কাজই সে করে। কিন্তু ইমাম সাহেব, ভালো একজন মুসল্লি মুমিন, খতিব সাহেব অথবা সভাপতি সাহেব যিনি ইমানদার, পাক্কা ইমানদার, এর পিছনে সবচেয়ে বড় শয়তান লেগে থাকে, কারণ তাকে যদি কোনোভাবে বিফল অন্য পথে নিয়ে যেতে পারে, জাহান্নামের পথে নিতে পারে, এটাই তো শয়তানের সফলতা। এই শয়তানটা ৬ মাস ১ বছর ধরে একজন মানুষের পিছনে মেহনত করে, কিন্তু এই মানুষটা যখন আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ মুহূর্তে মাফ করে দেয়, শয়তান তখন মাথার চুল ছিঁড়তে থাকে, এতদিন পর্যন্ত কি করলো আমার আল্লাহ তাআলা কিনা তাকে এক মুহূর্তে মাফ করে দিল, সুবহানাল্লাহ। সেই মাফের মাস এই মাহে রমাদান, শয়তানের অনিষ্টতা থেকে মুত্তাকি বাঁচতে পারবে। এরপরে আসমান ও জমিনের
বরকতের দরজা রব্বুল আলামিন খুলে দিবেন মুত্তাকির জন্য। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি কোন জনগোষ্ঠীর মাঝে দুইটা কোয়ালিটি থাকে, কয়টা? দুইটা কোয়ালিটি যদি যেই জনগোষ্ঠীর মাঝে থাকে, একটা হচ্ছে ঈমান থাকবে, দুই নম্বর হচ্ছে তাকওয়া থাকবে। ঈমান এবং তাকওয়া যদি থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সব রহমত এবং বরকতের দরজাগুলো এই মানুষগুলোর জন্য আমি খুলে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ রহমতের দরজা খুলে দিবে, বরকতের দরজা খুলে দিবে, আসমান থেকে রহমত বরকত নাজিল হবে, দুনিয়ার এই যে জগৎ থেকে এই পৃথিবী থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত এবং বরকতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়াবান হতে পারলে লাভ আছে নাকি ক্ষতি? কি বলেন, লাভ না ক্ষতি? এরপর চার নম্বর হচ্ছে, হক ও বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে, কোনটা হক কোনটা বাতিল, এটা আমাদের জানা দরকার আছে কিনা? আপনি যদি বাতিল না জানলেন যে এটা হচ্ছে খারাপ পথ, তাহলে তো আপনি খারাপ পথে চলে যাবেন, আপনাকে জানতে হবে। এই জন্য রব্বুল আলামিন সূরা আনফালের 29 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, যদি তোমরা মুত্তাকী হও, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার কারণে তোমাদের মধ্যে সত্য এবং মিথ্যার পার্থক্য করার শক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোনটা ভালো পথ, কোনটা জান্নাতের পথ আর কোনটা খারাপ বা জাহান্নামের পথ, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, এই চিন্তা করার ক্ষমতা রব্বুল আলামিন তোমাদেরকে দিবেন যদি তোমরা তাকওয়াবান হও। এরপরে সংকট থেকে উদ্ধার এবং অভাবনীয় রিজিক আমরা পাব, আমরা রিজিকের পিছনে ছুটি সকাল সন্ধ্যা, শুধু রিজিকের পিছনে। আর একটু ভালো কেমনে থাকবো, আর একটু ইনকাম কেমনে করবো, আর একটু ভালো কিভাবে ছেলে মেয়েদেরকে নিয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা রিজিক পেতে চাও, তাকওয়া অর্জন করো, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহর উপরে তাকওয়া করবে, তাকওয়া করবে, ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সংকট থেকে তাকে দূরে দূর করে দেব। তার জন্য সংকট মোকাবেলা করার জন্যে, সংকট থেকে উদ্ধার হওয়ার জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পথ তৈরি করে দিব। চিন্তাও করতে পারবে না কিভাবে যে পথ তৈরি হয়ে যায়, কিভাবে আপনার যত রকমের সংকীর্ণতা এবং সংকটকাল আছে সব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, আপনি টেরও পাবেন না যদি তাকওয়া আপনি অবলম্বন করতে পারেন। আর কি, ওয়ায়ারজুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে তাকে রিজিক দেওয়া হবে, তাকে টাকা পয়সা ধন দৌলত সম্মান সব কিছু দিয়ে তাকে পূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তাকওয়া যদি থাকে, সত্যিকার অর্থে যদি ইখলাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে যে টাকা দিবে কল্পনাও করা যাবে না। তার অন্যতম বাস্তব উদাহরণ হচ্ছে সোনালী আবাসিকের মসজিদ, আমাদের সামনে যেটা সবার সামনে আছে, কথা ঠিক কিনা বলেন? এত অল্প সময়ের ভিতরে রব্বুল আলামিন কিভাবে ম্যানেজ করে দিলেন, মানুষ জানেও না টাকা চলে আসছে, কেউ চিনেও না টাকা চলে আসছে। সুবহানাল্লাহ। এমন মানুষও টাকা দিয়ে যাচ্ছে যে মানুষকে কেউ চিনে না, কেউ জানে না, ওই মানুষটার অন্তরের ভিতরে এই মসজিদের জন্য মসজিদকে লটকিয়ে দিয়েছেন, মসজিদে ভালোবাসা তৈরি করে দিয়েছেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওই লোকটা তো চাইলেও আসতে পারতো না যদি আল্লাহ তাআলা না চাইতেন। তাহলে প্রকারান্তরে আল্লাহ তাআলা যদি কবুল করেন কোনো মসজিদকে, কোনো মাদ্রাসা, কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তির পরিবারকে, কোনো জনগোষ্ঠীকে, এভাবেই আল্লাহ তাআলা রিজিক দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, ষষ্ঠ নম্বর হচ্ছে, আল্লাহর ওলি ও বন্ধু হওয়া যায়। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না, নাকি শয়তানের বন্ধু হতে চাই? কার বন্ধু হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফালের 34 নম্বর আয়াতে, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু কেউ হতে পারবে না
আল্লাহর ওলি বা বন্ধু কেউ হতে পারবে না একমাত্র মুত্তাকিরা ছাড়া। তার মানে হচ্ছে মুত্তাকি ব্যক্তি হবে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। তাহলে আমরা যদি তাকে অর্জন করতে পারি আল্লাহর বন্ধু হতে পারব, আল্লাহর ভালোবাসা লাভ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে বলছেন, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তিদেরকে ভালোবাসেন। কাদেরকে? জোরে বলেন, কাদেরকে? মুত্তাকি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে আল্লাহ যাদেরকে ভালোবাসেন আমরা সেই ভালোবাসার পাত্র হতে চাই কি চাই না? চাইতেই হবে। এরপরে অষ্টম নম্বর হচ্ছে আল্লাহর সাহচর্য লাভ করা যায়, আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 194 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করুক, ওয়া'লামু তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছেন। মুত্তাকিদের, মুত্তাকিরাই সাহচর্য পাবে, সান্নিধ্য পাবে আল্লাহ রাব্বুল আলামিনের। অতএব আমরা যদি আল্লাহর সান্নিধ্য পেতে চাই, সাহচর্য পেতে চাই, যেভাবে দেখেন কি ফরিয়াদ করেছিলেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ফেরাউনের স্ত্রী নাম কি? আসিয়া। আসিয়া কিভাবে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন, রব্বুল আলামিন জান্নাতে তোমার কাছে একটা ঘর আমাকে বানিয়ে নাও, যেন তেন কোনো ঘর নয়, জান্নাতে একটা ঘর হলেই হবে না এমনটা নয়, রব্বুল আলামিন তোমার কাছে আমি প্রতিবেশী হিসাবে তোমাকেই চাই, আর কোনো জান্নাতিকেও চাই না। কি জাতের, কত উচ্চাঙ্গের কথা বিবি আসিয়া বলেছেন, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, জান্নাতে সবচেয়ে নিকটবর্তী ঘর হবে আসিয়ার জন্য, আল্লাহ তাআলা সেটা কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আমরা আল্লাহর আরো কাছাকাছি, দুনিয়াতে আল্লাহর সান্নিধ্য, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আমরা চা, আমরা পাই, এটা আমরা সবাই চাই কিনা বলেন? তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হবে। এরপরে 9 নম্বর, মুত্তাকির আমল কবুল করা হয়, মুত্তাকিদের আমলই আমল কবুল করা হয়। আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের আমলই কবুল করেন, যেন তেন আমল করলে হবে না, মুত্তাকিদের আমল আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে মুত্তাকি হতে হবে। এরপরে দুনিয়া ও আখেরাতে কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, কিসের ভয়? একজন মোমেন তো ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া তো কাউকে ভয় করা জায়েজ নেই। লা ইয়াখাফু লাওমাতাল লাঈম, কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী কারো ভয় করবে না, একমাত্র ভয় করার মালিক যিনি তাকেই ভয় করবেন আল্লাহ তাআলা। অতএব মুত্তাকি দুনিয়া এবং আখেরাতে কোনো ভয় নেই। আল্লাহ বলছেন সূরাতুল আরাফের 35 নম্বর আয়াতে, যে ব্যক্তি তাকওয়া অর্জন করলো, ওয়া আসলাহা এবং নিজে পরিশুদ্ধ হয়ে গেল, জীবনটাকে সালাহিয়াতের ভিতরে নিয়ে আসলো, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম, তাদের আর কোনো ভয় নেই, ওয়ালাহুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তারও কোনো কারণ নেই। তাহলে দেখেন তাকওয়া অর্জন করলে কোনো ভয় নেই, আমার কথা নয় স্বয়ং রব্বুল আলামিনের কথা। এরপরে গুনাহ মাফ ও বিশাল পুরস্কার দেয়া হবে মুত্তাকিদের জন্য। আল্লাহ বলছেন সূরা তালাকের 5 নম্বর আয়াতে, ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফফির আনহু সাইয়্যাতিহি ওয়া ওমান ইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো, তাকওয়া অর্জন করলো, আল্লাহ বলছেন ইউকাফফির আনহু সাইয়্যাতিহি, সাইয়্যাত তার যত গুনাহ আছে, সে যত বড়ই গুনাহ করুক না কেন, জিনা ব্যভিচার থেকে নিয়ে শুরু করে, মানুষ হত্যা থেকে শুরু করে, যত গুনাহ করেছে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু গুনাহ ক্ষমাই করেই ক্ষান্ত হবেন না, আল্লাহ তাআলা তাকে ওই গুনার গুলোকে আবার সওয়াবে পরিণত করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে অর্জন করতে হবে তাকওয়া, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ। এরপরে 11 নম্বর, তাকওয়া একটি উত্তম সম্বল। আমরা সবাই সম্বল, সামানা আমরা কামাই করি, আমরা যখন সফরে বের হই তখন কিছু সামানা নিয়ে আমরা বের হই, আমাদের জীবন ধারণের জন্য কিছু সামান আমাদের দরকার, সম্বল দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসকে তেমন উত্তম বলেন নাই সামানা হিসাবে,
কিন্তু তাকওয়াকে উত্তম সম্বল হিসাবে বলেছেন। আল্লাহ বলছেন ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ বলছেন তোমরা সম্বল অবলম্বন করো, সামানা গ্রহণ করো, আর সবচেয়ে উত্তম সামানা হচ্ছে সম্বল হচ্ছে তাকওয়া। অতএব এই তাকওয়াটা যদি কেউ ধরতে পারো, অন্য কিছু যদি নাও পাও তাতে অসুবিধা নেই, তাকওয়া ধরলে দুনিয়া আখেরাত দুই জায়গায় কামিয়াবি হবে। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়াকে আল্লাহ তাআলা উত্তম সম্বল হিসাবে ট্রিট করেছেন, সেই তাকওয়া আমাদের গ্রহণ করা দরকার আছে কি নাই? আছে। এরপরে দেখেন মুত্তাকি ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, আমাদের কাছে সম্মানিত, যার সবচেয়ে বড় বাড়ি আছে, গাড়ি আছে, পয়সাওয়ালা, সবচেয়ে বেশি দানশীল, এ ব্যক্তি আমাদের কাছে বেশি পছন্দনীয়, বেশি সম্মানিত। হ্যাঁ, বেশি দানশীল হতে পারে সে ব্যক্তি বড় মুত্তাকি, তাহলে তো দুই দিকেই আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় সম্মানিত মর্যাদাবান ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়াবান মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে কিন্তু সবচেয়ে সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি, সবচেয়ে বেশি পয়সাওয়ালা ব্যক্তি, সবচেয়ে বেশি ক্ষমতাদার ব্যক্তি, এগুলো সবচেয়ে সম্মানিত বলা হয় নাই। সবচেয়ে সম্মানিত এবং সম্মানের মাপকাঠি হচ্ছে তাকওয়া। সম্মানের মাপকাঠি কি? তাকওয়া। এরপরে 14 নম্বরে আল্লাহ বলছেন আল্লাহ মুমিন মুত্তাকিকে নাজাত দেন এবং উদ্ধার করেন। নাজাত এবং উদ্ধার, দুনিয়াতে বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন মুমিন মুত্তাকি ব্যক্তিকে। আল্লাহ বলছেন সূরা হামিমা সাজদার 18 নম্বর আয়াতে, ওয়া নাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে এবং মুত্তাকি হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়ে দেব, উদ্ধার করবে বিপদ থেকে, মুসিবত থেকে। সুবহানাল্লাহ। দেখেন বিপদ মুসিবত নেই এমন কোনো মানুষ আমাদের মাঝে নেই, ছোট বড় কম বেশি বিপদ আপদের ভিতরে আমরা পড়ে যাই। এই বিপদ থেকে উদ্ধারের মালিক কে? সবার এই বিশ্বাস আছে কি না? বিপদ থেকে উদ্ধারের মালিক কে? নাকি কবরে যিনি আছেন ওনার কাছে গিয়ে বিপদ থেকে আমরা উদ্ধার চাইব, ইয়া খাদা ইয়া অমুক ইয়া তমুক আমাকে উদ্ধার করো, বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? যাবে না। খবরদার, বিপদ দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য, আপনি এই মুহূর্তে ধৈর্য ধারণ করতে পারবেন কি না সেটা আল্লাহ সুবহান আল্লাহ রসুল বলে দিয়েছেন, বিপদে যদি একটু ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন, রসুলের কথা। এটা পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে করছেন। অতএব উদ্ধার করার মালিক আল্লাহ, তাকওয়াবানদেরকে আল্লাহ তাআলা প্রতিটি পদে পদে উদ্ধার করবেন। তারপরে যদি কোনো সময় বিপদে পড়ে বুঝতে হবে এটা গুনাহ মাফের জন্য। কিসের জন্য? গুনাহ মাফের জন্য। কারণ যত বড়ই মুত্তাকি হই না কেন আমাদের প্রাত্যহিক জীবনে কিছু না কিছু গুনাহ আমাদের হয়ে যায়, হোক সগিরা হোক কবিরা, তখন সেই গুনাহগুলোকে মোচনের জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আবার মুত্তাকি ব্যক্তিকে বিপদেও ফেলেন, দেখি ব্যক্তি একটু ধৈর্য ধারণ করতে পারে কিনা, আমার কাছে সুপর্দ হতে পারে কিনা, তাহলেই আমি তার গুনাহগুলোকেও মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরপর 15 নম্বর, মুত্তাকি দুনিয়া এবং আখেরাতে খুশ খবর সে লাভ করবে, সুসংবাদ লাভ করবে। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 63 এবং 64 নম্বর আয়াতে সেটাই বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যারা ঈমান আনবে এবং তাকওয়া অবলম্বন করবে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় তাদের জন্য বুশরা, বুশরা শব্দের অর্থ সুসংবাদ, আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন এবং বলছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ যে কথা বলবেন যদি কোনো সুসংবাদ দেন সেই সুসংবাদের কোনো পরিবর্তন হতে পারে? আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় নাকি? আমাদের কথার নড়চড় হয়, সকালে একটা বিকালে আর একটা, সকাল বিকাল তো দূরের কথা, মুহূর্তের মধ্যে পল্টি মারে, এইরকম মুত্তাকি তথাকথিত মুত্তাকি আমাদের মাঝে আছে কি না? আছে। কিন্তু আল্লাহ বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার ভিতরে কথার ভিতরে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আল্লাহ যে সফলতার কথা বলেছেন এটাই মহান সফলতা, আল্লাহ যে সুসংবাদের কথা বলেছেন এটাই মহান সফলতা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে তাকওয়ার কারণে ষড়যন্ত্র থেকে রক্ষা করার অঙ্গীকার, সব ধরনের ষড়যন্ত্র, আপনাকে মানুষ আপনার শত্রুরা মারতে চায়, ব্যবসায় ক্ষতি করতে চায়, আরো কত কি, আল্লাহ তাআলার বাণী শুনেন সূরা আল ইমরানের 120 নম্বর আয়াত, আল্লাহ বলছেন
যদি সবর কর এবং তাকওয়া অবলম্বন কর, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে তাদের কোনোই ষড়যন্ত্র ক্ষতি করতে পারবে না, কোনো ষড়যন্ত্র ক্ষতি করতে পারবে না যদি তোমরা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো এবং তাকওয়া অবলম্বন করতে পারো। আমরা সবর করতে পারি না, আমরা বেসবর হয়ে যাই মুহূর্তের মধ্যে, আমরা অধৈর্য হয়ে যাই। না, অধৈর্য হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি সবর এবং তাকওয়া এই দুইটা নীতি অবলম্বন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের শত্রু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, সেটা কোরআনের ভিতরে বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে। প্রিয় ভাই সব, এই তাকওয়ার দুনিয়াবি ফায়দা তো শুনলাম, আখেরাতের অসংখ্য ফায়দা। এর ভিতরে সবচেয়ে বড় ফায়দা হচ্ছে আল্লাহ তাআলা মুত্তাকি ব্যক্তিকে সোজা জান্নাত দিয়ে দিবেন। আর আল্লাহর জান্নাতের ভিতর কি কোনো অভাব আছে কোনো জিনিসের? বলেন দেখি, কোনো জিনিসের অভাব আছে? আপনি যা চাইবেন, যা খেতে চাইবেন, যা পেতে চাইবেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই সব, আজকের এই তাকওয়া অর্জনের এই মাসে আমরা যেন এমন তাকওয়া অর্জন করতে পারি, খোদাভীতি অর্জন করতে পারি, যেই আল্লাহর ভয় থাকলে পরে আমি সব ধরনের হারাম থেকে দূরে থাকব, সংশয় যেখানে আছে সেখান থেকে দূরে থাকব, আমি একমাত্র যেটা একটু সুস্পষ্ট হালাল সেটি আমি গ্রহণ করব। এটা যদি আমরা অর্জন করতে পারি, এই গুণ যদি আমরা অর্জন করতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের যে জান্নাত যেটা তৈরি করা হয়েছে, আল্লাহ তাআলা অলরেডি প্রস্তুত করে রেখেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন আমি মুত্তাকিদের জন্যই এই জান্নাতকে তৈরি করে রেখেছি, সেই জান্নাতে আমরা সবাই যেতে পারব ইনশাআল্লাহ, আমরা সবাই সেই জান্নাতে যেতে পারব ইনশাআল্লাহ। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।